ওকে ব্রো, শুভ বিকাল। এখন ঘড়ির কাঁটাই বাজে 5:50, আর আমরা এই 5:50-এর সময় যাচ্ছি আম পাড়তে। পাশেই হচ্ছে মাসি বাড়ি, তো তারা ঢাকায় থাকে, মানে কুষ্টিয়ার বাসাতে ওইভাবে থাকে না, এই কারণে বাসায় আমরা মাঝে মধ্যে যাই। তাদের বেশ কয়েকটা গাছ আছে, তো তাই আজকে ভাবলাম যে কিছু গাছের আম অলরেডি পেকে গেছে, সেইগুলো পাড়া দরকার, তো এই কারণেই বের হয়ে পড়া। তবে দিনের আলো আর খুব বেশিক্ষণ নেই, আর একটু আগে আসতে পারলে ভালো হতো। তবে খুব পাশেই, একদমই পাশেই, বাইক না আনলেও চলে। বাইকটা মূলত আনছি ওই ব্যাগ বুকচা টানতে হবে, এই কারণে, নাহলে বাইক আনতাম না। তো ঠিক আছে, চলেন আগে ঝটপট আম পাড়ি, তারপর আপনাদের সাথে কথা হবে। এখানে বেশ কয়েকটা আম গাছ আছে, তো আজকে আসলে আমরা কাঁচা পাকা সব মিলাই মিশিয়ে নিছি, কারণ আমের আচার দেবে, এই কারণে কাঁচা আম দরকার। এই একটা আম গাছ, এইদিকে একটা, এই একটা, এই পাশে একটা, এখানে একটা, ওর পিছনে একটা, ওই পাশে আরও একটা। যাই হোক, আজকের মতন ভাগি, কারণ দিনের আলো শেষ। আপাতত অনেক আম পাড়ছি, এক ব্যাগ আম পাড়া হয়ে গেছে, এত আমের দরকার নেই, অন্য আরেকদিন আসা যাবে। ব্যাগ ভর্তি আম বাড়িতে রেখে একটু বের হলাম চা খাইতে। তো সামনে এই যে আমার ছোট ভাই যাইতেছে ওর ফ্রেন্ডের সাথে, ওর পিছন থেকে যাই ধরি। সাইডে আসি, তোরে দেখলাম, কিরে কি খবর? এই তো চল চা খাই, চা খাই, এখানেই চা খাই, চল। খাইছিস চা? চুল কাটলাম। চা খাইছিস? তাহলে চল খাই, ওদের সাথে যাও, এটা যাও, আমি যে এখানে আসতেছি। আচ্ছা ওটো, এই দোকান যে খোলা আছে কখন? তুমি তো খাও না, নিয়ে কি করবো? ভদ্রলোক আমার ভিডিও দেখে অনেক আগে থেকেই বললো, ওনার বাড়িও কুষ্টিয়াতে, উনি ভেস্পা চালাই। এই যে আরও একটা ভেস্পা আমার সামনে, ওনার সাথে একটু আড্ডা গল্প হলো। তো এখন আমরা একটু যাব, এখান থেকে আসলে ফুয়েল নিলাম, মানে চা খাওয়া শেষ করে এখানে আসছিলাম, ফুয়েল নিলাম। ক্যামেরা কি অন আছে? হ্যাঁ অন আছে। তো এখান থেকে আমরা একটু যাব আমলা বাজারের দিকে। আমলা বাজারে যাব কারণ হচ্ছে এখন আসলে কোনো কাজ নেই, কিন্তু আমলা বাজার যাব হচ্ছে কলা কিনতে, সাগর কলা কিনতে। কুষ্টিয়া মানে শহরে, টাউনে হচ্ছে সাগর কলার পাওয়া যায় না বললেই চলে, মানে খুব রেয়ার। তো এই কারণে সবরি কলা পাওয়া যায়, তারপরে যে চাপা কলা যেটা ওইটা পাওয়া যায়, বাট সাগর কলা ঠিকঠাকভাবে পাওয়া যায় না। তো এই কারণে যাচ্ছি ওই সাইডটাতে। আর ওইদিকে সাগর কলা শুধু পাওয়া যায় না তাই না, মানে পাওয়া তো যায়, সেই সাথে দামটাও কম। আর ভাবলাম যে একটু ঘোরাঘুরিও হবে, আর এখন বাজে কয়টা? 7:35। ভালোই লাগলো অনেকদিন পরে এরকম কোনো মানুষের সাথে দেখা, যে আর কি বলতেছে যে ভাই আপনার ভিডিও দেখি। আসলে আমার এই চ্যানেলটাতে খুব বেশি সাবস্ক্রাইবারও নেই, তবে যে কয়জন মানে মানুষ দেখে কিংবা আমি যাদের সাথেই পরিচয়ছে, তারা মোটামুটি যে রেগুলার, এইটা বেশ ভালো লাগে। আর
ওনাদের সাথে যে যখন দেখা হয় তখন এই যে কাজগুলোর প্রতি একটা আলাদা মানে ইনস্পিরেশন পাওয়া যায়। না হলে হয় কি যে আসলে কাজটা করে যাচ্ছি সেটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে তো সেটার বোঝা যায় না। অনেকের সাথে এরকম পরিচয় আছে হচ্ছে। খুলনাতেও এক ভাইয়ের সাথে লাস্ট দুই দিন ধরে টুকটাক কথা হচ্ছে, উনিও বারবার বলতেছে খুলনায় আসতে। খুলনায় অনেক মানুষ আছে পরিচিত, খুলনায় যাইতে হবে দুই তিন দিনের জন্য, খুলনা ট্রিপ দিতে হবে, বরিশালে ঢুমাতে হবে। বরিশালেও যাওয়া হয়নি বাইক নিয়ে, বরিশাল অঞ্চলটাতে বাইক নিয়ে যাওয়ার খুব ইচ্ছা। দেখি কবে যাওয়া হয়, ট্যুর প্ল্যান আস্তে ধীরে করব, সেই অনুযায়ী বাজেট রেডি করব, দেখি কবে বের হইতে পারি। আবার ফেরত আসছি কুষ্টিয়াতে, আমলার বাজারে আর যাইনি, রাত হয়ে গেছে তো এখন আর ওইদিকে গিয়ে কলা পাবো কি পাবো না তার নাই ঠিক, এই কারণে ক্যান্সেল করছি। তো এখন আর ঘোরাঘুরি করব না, বাসার দিকে ফেরত যাচ্ছি। আর ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি, খুব বড় করব না। শহরের ভিতরে আজকে মোটামুটি এই যে একটু ফাঁকাই লাগতেছে, একদম ফাঁকাও না, লোকজন আছে। আসলে অটোগুলোর কারণে শহরের ভিতরে বাইক নিয়ে ঢুকতে ইচ্ছা করে না। এখন বাজে কয়টা, 8:30, তার একটু পরেই মোটামুটি দোকানপাটও বন্ধ হওয়া শুরু করবে, মানুষজন কমা শুরু করে দিবে। তো ঠিক আছে, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটাকে সাপোর্ট দিতে পারেন। ঠিক আছে, আজকের মতন বিদায়, সবাই ভালো থাকেন, টাটা, টেক কেয়ার।